সামনেই পঞ্চায়েত নির্বাচন, নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর প্রস্তুতি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিককে গ্রেপ্তারের দাবিতে মেঘলিগঞ্জের রানীহাটে মিছিল করল মেঘলিগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী, মেঘলিগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কৃষক চন্দ্র বর্মন, রানীহাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি উৎপল আউস সহ একাধিক নেতৃত্ব। মিছিল শেষে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে দলীয় কর্মীদের একত্রিত হওয়ার বার্তা দেন। রানীহাট থেকে দীপ রায়ের রিপোর্ট, বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যম। আজকে কি কারণে মিছিল করলেন যদি বলেন? পার্টির ঘোষিত কর্মসূচি, সেই কর্মসূচি অনুযায়ী আজ রানীহাট অঞ্চলে এখানকার কর্মীদের নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের প্রতিমন্ত্রী তাকে অবিলম্বে পদত্যাগ এবং তাকে কেন এখনো পর্যন্ত তার গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরেও তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, এর বিরুদ্ধেই আজকে মহামিছিলের ডাক দেওয়া হয়। সেই মহামিছিলই কর্মসূচি আজকে রূপায়িত। বর্ষ শেষ হলেই পঞ্চায়েত নির্বাচন, সংগঠন কতটা মজবুত রয়েছে? সে তো আপনারাই বলবেন, এই এলাকার মানুষ তারা বলবে। আমরা মনে করছি যে আমাদের সংগঠন এখানে মজবুত এবং আগামী দিনে এখানে বিজেপি সহ বাম অন্য অন্য নেতৃত্বের খুঁজেই পাওয়া যাবে না বলে আমরা মনে করছি। পঞ্চায়েত ইলেকশন কর্মীদের জন্য কি কি বার্তা দিতে চান? আমরা প্রত্যেকটা জায়গা করার পরেই আমরা এখন এখানে সমস্ত কর্মী সমাবেশ এই সময় দিকে আমরা জোর দেবো। মিছিল শেষে একটা কথা বললেন আপনি যে আগামী দিনে এখানে বিজেপি মিছিল করার লক্ষ্য হবে, তাহলে কি পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের কোনো আবহ তৈরি হবে? না, এবছর আমাদের রাজ্য পার্টির থেকে নির্দেশ মানুষ যাতে নিজের ভোট নিতে দিতে পারে এবং প্রয়োজনীয় সে ব্যবস্থা আমাদেরকেই করতে হবে, সেই নির্দেশ আমরা সমস্ত জায়গায় বুঝি। আজকে মিছিল করার পিছনে আছে রানীহাটে একটা মিছিল করা হবে, কি বিষয়ে কি কারণে মিছিল করা হবে? পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের নির্দেশে এবং আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে এবং আমাদের ব্লক সভাপতি এবং বিধায়কের নির্দেশে আজকে আমরা রানীহাট অঞ্চলে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রথম পর্যায়ে আজকে আমরা মিছিল করলাম। মিছিলের উদ্দেশ্য হচ্ছে কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী চোর ডাকাত নিশীথ প্রামাণিকের গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া সত্ত্বেও তাকে গ্রেপ্তার করা হচ্ছে না, তার সংসদ পদ খারিজ করা হচ্ছে না। অথচ আমরা দেখছি তৃণমূলের ছোটো মোটো কোনো ঘটনাকে সামনে পেলেই কেন্দ্র সরকার উঠে পড়ে লাগছে, কিন্তু বিজেপির কেন্দ্র সরকার এটা মানে যে নিজেদের দলের মধ্যে যে এত বড় চোর তা সত্ত্বেও চোরকে গ্রেপ্তার করছে না, এটা বাংলার মানুষ এটা মেনে নেবে না। আমাদের আন্দোলন আগামী দিনে বৃহত্তর আন্দোলনে পরিণত হবে। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেক সময় অনেকভাবে কেন্দ্র সরকার আমাদের তৃণমূল কংগ্রেসে অনেকভাবে হেনস্থ করার চক্রান্ত করছে, কিন্তু সেই ক্ষেত্রেই আমি বলতে চাচ্ছি যে নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাকে অবিলম্বে তার সংসদ পদ খারিজ করুক এবং তাকে গ্রেপ্তার করা হোক। এটা হচ্ছে রাজনৈতিক অভিসন্ধি আছে কি? অবশ্যই, বিজেপি দল বিজেপি করে দেখে, বিজেপি নেতা দেখে, বিজেপির এমপি দেখে, বিজেপির কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দেখে, তাকে এখনো অবধি কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। বছর শেষ হলে পঞ্চায়েত নির্বাচন, সংগঠন কতটা মজবুত আছে? একদম, তৃণমূল কংগ্রেস মা মাটি মানুষের দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, প্রত্যেক বুধে বিভিন্ন প্রান্তের কোনায় কোনায় তৃণমূল কংগ্রেস রেডি হয়েছে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে। 16টি আসনে এবং পঞ্চায়েত এবং 3টি পঞ্চায়েত সমিতি আমরা বিপুলতর বিপুল ভোটে এবং জেলা পরিষদও বিপুলতর বিপুল ভোটে আমরা জয়লাভ করব। আপনার ডেডিকেশনটা যদি একটু বলেন। উৎপল রাউত সভাপতি, রানীহাট অঞ্চল তৃণমূল কংগ্রেস। ভর্তি চলছে কবিগুরু একাডেমি নতুন শিক্ষাবর্ষে 2023 ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। নতুন শিক্ষাবর্ষের নতুন আঙ্গিকে শিক্ষার্থীর মানসিক ও শারীরিক বিকাশের একমাত্র নির্ভরযোগ্য স্থান কবিগুরু একাডেমি। আমাদের অঙ্গীকার শিক্ষার্থীর পূর্ণ শিক্ষণ বিষয়। এখানে পঠন পাঠনের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক বিষয়, কম্পিউটার,
অঙ্কন, শারীরিক শিক্ষা বিষয়ও যত্ন সহকারে শেখানো হয়। আগ্রহী অভিভাবক ও অভিভাবিকাদের শীঘ্রই যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। যোগাযোগের স্থান গোসাইঘাট কবিগুরু একাডেমি বিএড কলেজের সন্নিকটে। ধন্যবাদ। ভর্তি চলছে কবিগুরু একাডেমি নতুন শিক্ষাবর্ষে 2023 ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। নতুন শিক্ষাবর্ষে নতুন অঙ্গীকে শিক্ষার্থীর মানসিক ও শারীরিক বিকাশের একমাত্র নির্ভরযোগ্য স্থান কবিগুরু একাডেমি। আমাদের অঙ্গীকার শিক্ষার্থীর পূর্ণ শিক্ষণ বিষয়। এখানে পঠন পাঠনের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক বিষয়, অঙ্কন, কম্পিউটার, শারীরিক শিক্ষা বিষয়ও যত্ন সহকারে শেখানো হয়। আগ্রহী অভিভাবক অভিভাবিকাদের শীঘ্রই যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। আমাদের যোগাযোগের স্থান গোসাইঘাট কবিগুরু একাডেমি বিএড কলেজের সন্নিকটে। ধন্যবাদ।